নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি মেষ রাশির মানুষদের বিপদ কাটানোর জন্য এবং দু হাজার কুড়ি যাতে খুবই শুভ শুভ কাটে তার জন্য কিছু আমি প্রতিকার আপনাদের জানাতে চলেছি এই নিয়মগুলি যদি আপনারা মানতে পারেন তবে দেখবেন আপনাদের বিপদ কাটবে এবং আপনাদের জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি কী সে উপায় আসুন আমি আপনাদেরকে সেই উপায় জানিয়ে রাখি এই উপায়গুলি আপনারা পুঙ্খানুপুঙ্খ করার চেষ্টা করবেন তবে দেখবেন আপনাদের জীবনে বিপদ কাটবে এবং আসবে সৌভাগ্য প্রথমেই আমি জানিয়ে রাখি দু হাজার কুড়িতে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ সময় আসছে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের শুভ সময় যাবে সাকসেস পাবেন বেশিরভাগ ক্ষেত্রে তা বলে যে আপনাদের দু হাজার কুড়িতে অন্ধকারময় দিক থাকবে না তা নয় তা কিন্তু থাকবে সেই অন্ধকারময় দিক দূর করার জন্য আমি আপনাদের কিছু নিয়ম জানাচ্ছি সেই নিয়ম অবশ্যই মানুন দেখবেন আপনার জীবনে বিপদ কেটে যাবে এবং আপনার জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রথমত আপনারা প্রতি শনিবার একটি পাত্র নিন বড় যে কোনো লোহার পাত্র সেই পাত্রে আপনি সরিষার তেল ভর্তি করে নিন প্রথমে তারপর সেই লোহার পাত্রে আপনি যে সরষার তেল রেখেছেন সেখানে নিজের মুখের ছায়া অর্থাৎ প্রতিচ্ছবি দেখুন তারপরে সেই লোহার পাত্র ভর্তি সরিষার তেল দিয়ে চলে আসুন যে কোনো মন্দিরে দেখবেন আপনার জীবনে যা সমস্যা রয়েছে তা খুবই তাড়াতাড়ি কেটে যেতে বাধ্য আপনারা যদি লোহার পাত্রে এই কাজটি না করতে পারেন অবশ্যই তবে মাটির ভার কিনবেন সেই মাটির ভারে একই পদ্ধতিতে কাজটি করুন প্রথমে মাটির পাত্রটি সরষার তেলে পূর্ণ করুন তারপর তাতে নিজের মুখের ছায়া দেখুন এবং তারপর মাটির পাত্র ভর্তি তেন কোনো মন্দিরে দিয়ে আসুন মনে রাখবেন এই তেন অবশ্যই সরিষার হতে হবে এছাড়া আপনারা প্রতি শনিবারে নিরামিষ আহার খান এবং বাচ্চা বাচ্চা যে সমস্ত ছেলে এবং মেয়ে রয়েছে তাদেরকে শনিবার করে কিছু মিষ্টান্ন খাওয়ান অথবা তাদের চকলেট কিনে দিন এবং শনিবার করে আপনি যদি কালো কুকুরকে রুটি নিজের হাতের বানানো রুটি খাওয়াতে পারেন তবে কিন্তু সবথেকে বেশি আপনার জীবনে সৌভাগ্য আসবে করুন এই কাজ অবশ্য আপনার জীবনে আসতে বাধ্য এবং আপনার যা বিপদ আছে তাও কেটে যাবে ধন্যবাদ